মর্নিং, তো কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 8টা, মানে পুরো 8টা বাজেনি, 8টা বাজে 10 মিনিট বাকি রয়েছে। আর আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। আর ঐশ্বরী না আজকে স্কুলে যায়নি, ঠিক আছে? কারণ ভোরবেলার দিকে না কারেন্ট গেছিলো, প্রায় 4:30 দিকে কারেন্ট গেছিলো। আর আমার তো যেহেতু 5:15 অ্যালার্ম দেওয়া থাকে, তো 4:30 দিকে কারেন্টটা গেছে। আর ওইসব নিয়ে উঠে পড়েছে ঘুমাতে, যে মানে উদ্বিষ করছে। আর মশারি তো টানাই না গরমের জন্য, তো বারান্দার খাটে শুয়েছিলাম। এই দুদিন ধরে বারান্দার খাটে শুয়েছি, কারণ এত গরম না, দুদিন ধরে আবার গরম পড়েছে। তো ওর জন্য আর কি ওই বারান্দার খাটে শুয়েছে, ঘরে থাকলে ঘরে ছিল, মশারি টানাই না গরমের জন্য। সেই 4:30 দিকে যে কারেন্টটা গেছে, সেই সময় ওইখানে ঘুমিয়ে গেছে, মশা কামড়াচ্ছিল। তো তারপরে 4:45 দিকে, 4:45 না 5:00 দিকে কারেন্ট এসছে। আমি ফোনে দেখছিলাম 5:00 দিকে যে কারেন্ট এসছে, তারপরে ওই যে ঘুমিয়েছে আর উঠতেই চাইছে না, বলছে আমি উঠবো না, মানে ঘুম ঠিক মতন হয়নি আর কি। ভোরবেলা অত ভোরবেলা ঘুম ভেঙে গেছে না, তার জন্য বলছে যে আমি উঠবো না। সে উঠাতেই পারলাম না, জোর করে টেনে টেনে তুলছি, আবার শুয়ে পড়ছে। তো আমি থাক, আজকে দিনটা স্কুলে তাহলে যেতে হবে না। আর হ্যাঁ, তো তোমাদেরকে বলেছিলাম যে খুব শীঘ্রই একটা গুড নিউজ রয়েছে, তো সেটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘা, ঠিক আছে? তো অনেকদিন অনেকদিন বলতে প্রায় 2-3 মাস বাদে আবার যাচ্ছে দীঘা। তো সেই লাস্ট যে গেছিলাম, শুক্রের বন্ধু আমরা সবাই মিলে গেছিলাম, সব ফ্যামিলি মিলে বাইকে করে গেছিলাম। তো এবারে হচ্ছে কি, মা বাবার সাথে যাচ্ছি, মা বাবা ভাই, তারপর বাবার একটা বন্ধু, তো সব কাকু কাকিমারা আর কি সবাই যাচ্ছে। আর তানিয়াদি যাচ্ছে, তানিয়াদি রাহি যাচ্ছে। তো তানিয়াদি অনেকদিন ধরেই বলছিল যে তোরা যদি দীঘা যাস আমাদেরকে বলিস, যাবো। এখনও পর্যন্ত ব্যাগটা গুছাইনি, ব্যাগ রয়েছে, গুছাবো কি, সামান্য 2-3টে জিনিস নেব। আর হ্যাঁ, 2টো টপ আমি অর্ডার করেছি মিশো থেকে, তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করবো পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি করবো, আর বরবটি আলু ভাজা। ওদিকে বাঁধাকপি সিদ্ধ রয়েছে, ওটাকে মানে বড়া করে নেবো। চলো সার্ফেসের টপ দুটো তোমাদেরকে দেখাই। এই 2টো টপ অর্ডার করেছিলাম মিশো থেকে, খুলে তোমাদেরকে দেখাচ্ছি। কালো যে জিন্সটা আছে না আমার ওই তো কালো জিন্সটার সাথে পরবো দেখে, এই যে টপটা, এই টপটা খুবই সুন্দর। 2টো টপই আমার খুব পছন্দের টপ, ঠিক আছে? তো এই দেখো টপ 2টো, এই একটা টপ, আর হোয়াইট কালারের টপটা বেশি ভালো লাগবে কালো জিন্সটার সাথে। তো এই যে জিন্স সাধারণত আমি পরি না, তো দীঘা টিঘাতে গেলে পরে পিকনিক টিকনিক এখানে ওখানে গেলে জিন্সটা ঠিক আছে। আর এই যে সাদা টপটা, তো 2টো টপই আমার খুব পছন্দের, 2টোই মিশো থেকে অর্ডার করা টপ। ওর একটা ব্যাগ রয়েছে, আমরা যারা বরফিসি বাড়ি যখন গেলাম, তো মার থেকে ব্যাগটা, ট্রলি ব্যাগটা নিয়ে এসেছিলাম, তো ওটা দেওয়া হয়নি। মা বলছে তোর কাছে রেখে দে, যদি দীঘায় যাবো, দীঘায় তো অনেকদিন ধরে মানে কথা চলছিল দীঘায় যাবো, তো সেজন্য বলছে যে ওটার মধ্যে জামা কাপড় পরে একবার নিয়ে আসবি। ব্যাগটা রয়েছে, তো একটু পরে রান্না টান্না করে সব খাওয়া দাওয়া করে তারপর ব্যাগটা গুছা হবে, সে এক্সাইটেড রয়েছি, খুব মজা হবে আর কি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর চলো সরফাস্টে গিয়ে রান্নাটাকে করে নিই। এখানে যে বাঁধাকপিটা মেখে নিয়েছি, এটা মধ্যে একটু সুজি দিয়েছি, একটু চালের গুঁড়ো দিয়ে, লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নিয়েছি, অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম। আর এটা রয়েছে বটবটি আলু কেটে নিয়েছি, আর এখানে পটল আলু কুমড়ো রয়েছে, আর এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে। তো এই যে, আর এখানে মশলাটা এখনও বাটিনি মিক্সচারে, তো ধনে গোটা ধনে টমেটো রয়েছে, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনে রয়েছে, এটাকে বেটে নেব। আর এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও প্রায় হয়ে গেছে, আর গতকাল এরকম ভেজেছিলো কিছুটা, তোর জন্য কড়াইটা মাজা হয়নি আর কি। আর এখন আমি ভেজে নেবো তুলে রাখ। সকালে সাদা চিড়ে ভাজা দিয়েছি, আমি বললাম যে এটা খেয়ে নে, মুখ ধোয়া হয়ে গেছে, আমি এটা খেয়ে নে, ভাত হলে ভাত খাইয়ে দেবো। তো ওইখানে সমানে এরোর বাড়ি বানিয়ে যাচ্ছে, স্পঞ্জবব একটা কার্টুন আছে, তো ওর বাড়ি বানিয়েছে, এনে এবার এটা খেয়ে নাও, নাও খেয়ে নাও, পড়ে আছে তো।
মুখে লেগে গেছে। আর ওখানে ভাত গড় দিয়ে দিচ্ছে, হয়ে গেছে, নামিয়ে দেবো, উঠিয়ে দেবো। এবার রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে সয়াবিন, আলু, কুমড়ো, পটল টটল দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ। আর এখানে হচ্ছে বাঁধাকপির বড়া, আর এখানে হচ্ছে বটবুটি আলু ভাজা। রান্নাবান্না তো হয়ে গেছে, আর ওদিকে বাসন টাসন সব ধুয়ে টুয়ে দেখো ওইখানটাতে, পরে দেখাচ্ছে। ওখানে রেখে দিচ্ছি উল করে বাইরেটা, পরে এসে বাসনগুলো রেখে দেবো পরে। আর কটা দিন ধরে না, মানে দু তিন দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমার দাঁতের থেকে না রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে পাইরিয়া হয়েছে। তো দাঁতের দিয়ে দাঁতের মাঝখান থেকে রক্ত বেরোচ্ছে, আর পা হাত মানে পাটা না কি বলে, তো ধরো দাঁড়িয়ে কোনো রান্নাবান্না করছি বা এখান থেকে হেঁটে তেঁতুলতলায় যাচ্ছি, তো পাটা যন্ত্রণা করে, পাটা ফুলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো গতকাল ডাক্তারখানায় গিয়েছিলাম, সুখদেব নিয়ে গেছিলো, তো ওষুধ দিয়েছে। ওই ডাক্তার বলছে সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, শুধু ওষুধটা দিয়েছে, আর মানে একটা ট্যাবলেট দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, আর একটা কেটে ট্যাবলেট দিয়েছে, আর মুখে এটা দিয়েছে যে মুখে গরম মানে নর্মাল জলে, হাফ কাপ জলে এটাকে ফেলে, 10 ফোঁটা ফেলে মুখে কুলকুচি করতে হবে, তারপরে বলছে ঠিক হয়ে যাবে। তো গতকাল করেছিলাম, তো তারপরে আর মানে মুখে দিয়ে দাঁতে দিয়ে রক্তটা বেরোচ্ছে না। তো ডাক্তারখানে গেছি, ডাক্তারবাবু বললো যে মুখে ব্যথাটা আছে, দাঁতে আমি না কোনো ব্যথাটা নেই, শুধু রক্ত বেরোচ্ছে বলছে, তাহলে ভয়ের কোনো অসুবিধা নেই। আর নরম জুতো পরতে বলেছে, একদম নরম যে জুতোগুলো হয় জুতোটা পরে সারাক্ষণ ঘরে থাকতে বলেছে, তাহলে বা ঠিক হয়ে যাবে। ওইখানে বসে রয়েছে, টিভি দেখছে, ওইখানে স্পঞ্জবব দেখছে, আর একটু পরে সকালে খাওয়া দাওয়াটা করে তারপরে ব্যাগগুলোকে গুছিয়ে নেব। এখন বাজে সন্ধে 6:30, হচ্ছে বাইরে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ওইখানে এখানে বসে রয়েছে, ওইখানে টাকা দিকে। আর আমরা বললাম যে ব্যাগ গুছাবো, তো ব্যাগটা কিছু গোছানো হয়নি, আমি একটু দোকানে যাই, আর দোকান থেকে এসে একটু দেখে ওইখানে জন্য ম্যাগি নিয়ে আসি, নিয়ে এসে ওইখানে ম্যাগি খাবি, একটা দুধ খাবি, দুধ চকস খাবি, ম্যাগি। তো দোকানে গিয়ে ওইখানের জন্য ম্যাগি নিয়ে আসি, নিয়ে এসে তারপরে একটু রাতের দিকে তারপরে ব্যাগটা গুছিয়ে নেব। আর ঘুম থেকে উঠেছি না, তো আর কি বলো তো, একবার যে ডাক্তারটা দেখিয়েছি, তো উনি যে ওষুধগুলো দিচ্ছে না, ওষুধগুলো খাওয়ার পরে তোমার হচ্ছে গিয়ে মানে খুব যে সবসময় ঝিমানি ঝিমানি ভাব সেটা না, মানে আগে যেমন শুলে পরে ঘুম আসতো না, ফোন দেখতাম এই এদিক ওদিক এপাশ ওপাশ ঘুরে টুরে আছে যে ঘুমাবো, ঘুম আসতো সেটা না, যে যখনই শুচ্ছি না, কাজ বাজ করেছি যে শুচ্ছি, শুলে ঘুমে পড়ছি। আর মা তো যেটা দিয়েছে ওটা দিয়ে মুখটা কুলকুচি করার পর না মুখটা কেমন একটা হয়ে যাচ্ছে, মানে মুখটা কেমন একটা ইয়ে লাগে, মানে কোনো রুচি পাচ্ছি না। তো যাই হোক, এমনি সব ঠিকঠাকই আছে। তো চলো দোকানে যাই, দোকান থেকে আসি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। না সুতো কাটা, এই যে ম্যাগি, হাই, যা গিয়ে বস। হ্যাঁ, মশলাটা একটু বেশি হয়ে গেছে, যা যা বস, নে তাড়াতাড়ি খেয়ে নে, তারপর ব্যাগ গুছাতে হবে না, শুনি তো তাড়াতাড়ি খেয়ে নে, ফাস্ট ফাস্ট করে খেয়ে নে। তো মা এখানে রাতের জন্য রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে, আর রাতে হবে হচ্ছে কাঁকরোল আলু ভাজা, আর ওখানে তো ভাত বসিয়ে দিয়েছে, আর শাক শাকের তরকারি করবে, শাকের তরকারি করবে, কুমড়ো আলুটা দিয়ে ডাটা দিয়ে একটা শাকের তরকারি হবে। তো অনেকদিন ধরে ভাবছিলাম কি যে শোকেসের কাজটাজগুলোকে মুছবো, মুছে পেপারটাকে পাল্টাবো, তো টাইম পাচ্ছিলাম না তার জন্য, তো আজকে ফাইনালি টাইম পেয়েছি, তো ওই জন্য এখন গুছিয়ে নিলাম আর কি, শোকেসের কাজটা মুছে নিয়েছি, মুছে তারপরে আর কি পেপারটাকে চেঞ্জ পাল্টে দিলাম, পাল্টে নতুন পেপার দিয়ে দিলাম, পেপারগুলো কেমন হয়ে গেছিলো তো ওগুলো পাল্টে দিয়ে দিয়েছি। আর একটা লক্ষ্মীর ঘট আর কি, অনেক দিনের ঘট, পুরোনো ঘট, তো এটার মধ্যে 1 টাকা 2 টাকা ফেলতে ফেলতে ঘরটা বেশ ভালোই ভার হয়ে গেছে। তো আমি শুভদেবকে বললাম কি যে ওইখানে যখন জন্মদিন আসবে তো তখন ঘরটাকে ভাঙবো, আর ওইখানে 2 টাকা পেয়েছে, তো 2 টাকাটা মানে ওর মধ্যে ফেলে দিল। আর বিছনা টিছনাগুলোকে একটু ঠিক করে দিই, বিছানাটা মানে কি বিকাল থেকে গোছাইনি, ঠিক করে ঝাড়িনি, তো বাইরে জামা কাপড় কটা ছিল ওই কটাগুলো মানে সব বিকালবেলা কেচে দিয়েছিলাম জামা কাপড় দুটো, মানে ওইখানে প্যান্ট আর ইনার আর আমার নাইটিটা, ব্যাস আর কিছু না, তো ওটাকে ঘরে এনে মেলে দিলাম। আর এখন একটু বিছনার মানে বিছানার চাদর টাদরগুলোকে সব ঠিকঠাক করে নেবো,
আর সুখদেব গিয়েছিল ফোন আনতে, প্রথমে বলছিল ব্যারাকপুর যাবে, তো তারপরে ব্যারাকপুরে আর কি এত রাত হয়ে গেছে দেখে আর গেলো না, তো বললো যে মানে বিরাটির থেকে গেছিলো, বিরাটিতে ভালো ফোন পায়নি, তোর ফোনটা না ভেঙে গেছে, তো যেন একটা নতুন একটা ফোন কিনে আনবে বলছিল, তো ফোনটা যেহেতু পায়নি ওই জন্য বলছে অন্যদিন যাবো, অন্যদিন গিয়ে ব্যারাকপুর থেকে গিয়ে ফোন নিয়ে আসবো, বলছে তোমার ফোনটা আমাকে দিয়ে দেবে আর আমি তোমাকে একটা নতুন ফোন কিনে দেবো। তাই সব জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি আমরা, সুখদেব শুয়ে রয়েছে আর ওইখানে কিছুটা গুছিয়েছে, আমি এখানে কতটা গুছাচ্ছি, আর তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, ওইখানে দেখো কী হয় আলছাল করে ঢোকাচ্ছে, তো কটা আমি গুছিয়ে দিই নি, তো তারপর রাখোটা আমি কটা গুছিয়ে দিই নি, তো তারপরে ওইখানে কেমন চিতরটা গুছিয়ে নে। সব গোছানো হয়ে গেছে, ঠিক আছে, তো শুধু না জুতোটা নেবো আর ওই যেখানে ব্যাগে রয়েছে জামা কাপড় গুছিয়ে নিয়েছি, কালকে হচ্ছে হ্যাঁ কটা হচ্ছে কসমেটিক্স কালকে গোছাবো নেবো আর কি, এখন নেবো না কিছুটা কালকে নিয়ে নেবো, আর হ্যাঁ জুতোটা নিয়ে নেবো, জুতো কালকে নিয়ে নেবো, কালকে কী হবে বৃহস্পতিবার, হ্যাঁ শুক্রবার দিনকে ভরে নেবো, অসুবিধা নেই, আর মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, অল্প কয়েকটা জিনিস নিয়েছি, বেশি কিছু নিয়ে নিই, দুটো টপ আমার আর দুটো একটা জিন্স নিয়েছি, একটা নাইটি নিয়েছি আর সমুদ্রে পাওয়ার জন্য একটা নিয়েছি ব্যাস, আর একটা এমনি একটা কুর্তি নিয়েছি, লাগলে লাগবে না লাগলে নিয়ে আসবো, আর ওইখানের হচ্ছে কলগেট তো দিদি নিয়ে যাবে বলেছে, আর ব্রাশও মার ওখান থেকে নিয়ে যাবো, মানে মার ওই বাড়িতে রয়েছে ব্রাশ, এখানটা টেনে বয়ে নিয়ে যাবো না, ওখান থেকে নিয়ে যাবো, তো মোটামুটি সব প্যাকিং মানে গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে, তো চলো এখন রাতে খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তো রাতে কী মা রান্না করেছে তো সেটা তো তোমাদেরকে মানে প্রথমে দেখিয়েছি যে কী কী রান্না করবে, তো চলো একবার দেখিয়ে নিই যে কী রান্না করেছে। তো এখানে ভাত রয়েছে, এখানে আলু সিদ্ধ আমি একটা দিতে বলেছি যেটা ঘি দিয়ে খাবো ওর জন্য, আর এখানে রয়েছে শাক, শাকের তরকারি, আর এখানে রয়েছে কাঁকড়া আলু ভাজা, তো সবাই নিয়ে নিয়েছে আমার আর রোশনের জন্য রয়েছে, এই যে এখন ওষুধ টষুধ খাওয়ার পর এখন এটা দিয়ে একটু গা মানে মুখটা ফুলকুচি করে তারপরে শুয়ে পড়বো, আর এটার না একটা এমএল আছে, ঠিক আছে 10 ml আর 15 ml রয়েছে, তো আমাকে বলেছে 10 ml দিতে জলের মধ্যে হাফ কাপ জলে মানে এমনি নর্মাল জলে দিতে বলেছে, তো এই যে এটার এমএলটা ঠিক এই যে এখানে রয়েছে, এই যে এমএলটা 10 ml আর 15 ml, তো 10 ml আমি দেবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, জল টল মানে মুখটা দিয়ে ওষুধটা দিয়ে মুখে ওরকম কুলকুচি করলাম, তো এখন সুখদেব এখানে ঘুমিয়ে পড়েছে, চাদর টাদর মুড়ি দিয়ে ওইখানে শুয়ে রয়েছে, তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, তো আজকের মতো এখানে তোমার সঙ্গে, টাটা বাই বাই আর গুড নাইট।